এখন কি পুলিশের দ্বারস্থ হইবে না আবার? মমু তো আজকে তো মারি নিলে তো সামনে বিষয় তো কেরম তাহলে দেখছেন। আমি ধবরাজ ভাই মাংস দোকান করেছি, আজকে দোকান দিয়েছি বেশি দিন দিয়েছে না, এক মাসও হয়েছে না। তো আজকে আমরা এখানে আবার তবলা শ্রমণী সবাই মিলে একটা সন্ন্যতার আয়োজন করছিলাম। তো পূজা টুজাও হয়েছে, মানুষ মানে এই আমি দোকানদারিও করি, এরকম আমি ধরুন না দোকানদারি শেষ, দোকানটা বন্ধ করুন। তো প্রসাদ একটু আনছি, এনে খাইছি, প্রসাদটাকে হাত থাল টাল দিয়ে দোকানটা বন্ধ করলাম। এমন টাইমে লোকজন গেছে, কারণ হাত লাফদার দিয়েছে যেমন লোক আছে। এই সুমন বলে ছেলেটা আছে, তার লগে বাহু মারমন বইয়া একটা ডাক দিছে, আমি এনে মুখ চিনি নাম জানি না, টোটালি তিনজন। এতে সুমন দত্ত তবলা সুমনই বাড়ি, তার লগে আর আগের একটা সমস্যা আছিল, আগে আমার মাধ্যম করছিল টাকা টুকা নিয়েছিল। এই আমি একটা কেস দিছিলাম, কেসটা 2021 সালে হয়েছিল, এগুলো একটা আমরা ঝামেলা আছে, ঝামেলা বলতে কেস দিছি। এই উল্টা আসিতে গালি গেলাস, অমুকের রোদ অমুকের রোদ বিশ্রি ব্যবহার দিয়া এখানে তবলা শুনে মাংস দোকান করস, আমার নামে কেস দিছ, তখন 1,00,000 টাকা নিয়েছি বুঝলা কইস, আর কেস উড়াবি এই কথা কয়ে হাতে কিতা কিতা আসিল, দেখি বুঝালি মনে বুঝালেই আসিল। এই হতম বারে আই হতম দিছে লাতি, এই গুরুসংকরতে লাতি দিছে, আর মাত্র ডাক্তার দিয়ে বুঝেছি না, একদিন বুঝালি যা দিয়ে বুঝ এখানে কুটটা দিছে, আমি এনে দিছি আর ওই কুটটাকে বুঝাবে লাগছে। এরপরে তো আমি আর বেদিস হয়েছি, আমি যেটা ধরছি এরপরে জেনে হচ্ছে এমনি লাঠি দিয়া এই ঘুষি দিয়া সামনা কিতা। হ্যাঁ আমি বুঝি ঠিক আছে, আমি তোর কাছে মাপ চাই, আর মারিস না আর মারিস না, কেস উড়িয়ে দেব, কেস উড়িয়ে দেব, এত কিছু দুবার ওরা খাচ্ছে না। এরপরে দিয়ে এই মোবাইলটা দিয়ে বোধ এনে মোবাইলটা ইয়ার দিয়ে আর কি স্ক্রিনার দিয়ে বোধ দিছে, ইয়ার দিছে, আর বেদিস হয়েছে এবারে ওই দুজন মিত্ররে গালি গালাস করতে বলে তো চা দিকে গেছে। এটা আমি দৌড় দিয়ে বাকি আয় বসে বাড়ি। আপনার বাড়ি কোন জায়গা? এ তবলা শুনি, এই তবলা আমার নাম সঞ্জিত চৌধুরী। এই আপনি এর আগেও তো আপনারা জানেন যে বিশ্বনগর প্রধান, আমার বিশ্বনগর প্রধান আর কি। আপনার ওয়াইফ? আমার হ্যাঁ ওয়াইফ। নাম কি? লক্ষ্মী চৌধুরী। লক্ষ্মী চৌধুরী, এর আগে তো মামলা টামলা করছিলেন? হ্যাঁ একটা মামলা করছিলাম, এটা তো সবাই জানে। অন আমি দেখি আমার আগামী দিন আমি কী করি, আমি আমার মতো একটা ব্যবস্থা তো নিতে পারে দ্বারস্থ হইতে কী করে, আমি তার কাছে হাত জোর করছি, বলছি মাপসায় মাপসায় আর মারিস না, হ্যাঁ আমি কেস উড়িয়ে দেবো, তারপরে এটা শুনছিলাম এইভাবে মারছে মারধর করছে।